আজকে চলে সময় একটা মতো ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো আলু পটল দিয়ে মাছের ঝোল তো আমরা ছোটো মাছের ঝোল বানিয়েছি তো ওর জন্য আমরা এখানে দিয়ে দেবো সস্যার তেল এগার সস্যার তেল দিলাম শস্যার তেল দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে একটু কালো জিরা কালো জিরা দেওয়ার পর এখানে ফুটে যাবে তো ততক্ষণ দিয়ে দেবো আমরা লাল লঙ্কা শুকনো লঙ্কা আর শুকনা লঙ্কা দেওয়ার পর এখানে আমরা এখানে আলু আর পটল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো তো আলু পটলগুলোকে কেটে রেখেছিলাম তো ওটাই আমরা দিলাম দিয়ে আমরা ছ মিনিট ধরে হালকা আঁচে মানে ভেজে যাব তো এখানে ছ মিনিট পর আমাদের এরকম কিছু দেখতে হয়ে যাবে এখানে আমরা নিয়ে নিলাম মিক্সির কৌটা তার উপরে দিয়ে দিচ্ছি আদা আর তার উপরে দিলাম আমরা টমেটো এবার টমেটো দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু সবুজ সবুজ লঙ্কা লঙ্কা দেওয়ার পর দিবো জিরা এবার জিরা দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো একটু জল ঠিক আছে এবার জল দিয়ে এটা মিক্সিতে পিসিয়ে নেব চলে এলাম এটা মিক্সিতে পিসাতে এবার পিসা পিসাতে পিসাতে এটা হালকা করে নাড়িয়ে দিলাম তো নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা একটু লবণ দিলাম লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হলুদ এখানে হলুদ দিলাম দু চামচ হালকা চামচ তো হলুদ দেওয়ার পরে এবার ভালো করে এটাকে মাখিয়ে দিলাম মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এখানে আমরা যেটা মিক্সিতে পিছলাম ওটা দিলাম আর মিক্সি কোটাতে একটু জল ঢেলে ওটাও দিয়ে দিলাম ঠিক আছে এবার জল দিয়ে এখানে ভালো করে এবার পটপট করে ফুটে যাচ্ছে তো এখানে আমরা দিয়ে দেবো জিরা গুঁড়া জিরা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে ধনা গুঁড়া ধোনা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়া আর লঙ্কা গুঁড়া দেওয়ার পর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া তো এখানে আমরা এই তিনটা চারটা দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে এখানে মাখিয়ে লিচি দেখতে হচ্ছে তো এখানে আমাদের অনেকটা শুকিয়ে গেছে মাখাতে মাখাতে এবার শুকানোর পর আমরা এখানে দিয়ে দেবো জল তোমরা সাইডে দেখতে পাচ্ছ আমাদের মাছ ভাজা হয়ে গেছে এখানে মাছ ভেজে রেখে দিয়েছি ছোটো ছোটো মাছকে আমরা এখানে ফালতু মাছ ভাজা দেখিয়ে টাইম নষ্ট নি তো এখানে আমরা মাছ ভাজাটা দিয়ে দিলাম এখানে ভালো করে ঠিক আছে আর এখানে আমরা ভালো করে এবার ফুটিয়ে যাচ্ছি এটাকে ফুটানো কিছুক্ষণ কমসে কম দু মিনিট ফুটানোর পর আমরা একটু টেস্ট করলাম তো আমাদের সব কিছু ঠিক আছে তো আমরা আর একটু কমসে কম চার মিনিট ফুটিয়ে যাচ্ছি এবার চার মিনিট ফুটানোর পর আমাদের এখানে ভিডিও শেষ দেখতে পাচ্ছ এখানে ভিডিও শেষ আমরা উঠিলাম ওইবার এখানে আমাদের ভিডিও শেষ উপরে চারটে ভিডিও দেখতে পাচ্ছ ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালবে ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এখানে আর কিছু বলার এখানে ভিডিও শেষ হয়ে গেছে আর ওই চারটের মধ্যে একটা ভিডিও ক্লিক করে আমাদের নেক্সট ভিডিওটা ফুল ওয়াচ করে নেবেন আর এখানে আমাদের ভিডিও শেষ শেষ